ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধু হয়ে যায়। দুই একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে, দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আমদার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল, বৃদ্ধ ছিল না, শুধু জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় তো সয়, কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা, একত্র করা বৃদ্ধের গালে বসায় আছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলো হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ তোকে তার চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই তুই সব দেখিস, ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে, বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে, বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিয়া খান তো সে জান নিয়ে নিছে জান। যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে, এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে, অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে, হায়াত আছে, আমার দেহটা আছে, আবার কমবেশি মালও সবার আছে, এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। সর্বকিছুর উদ্দেশ্য হল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে। আমার কথা কিন্তু এরকমই হবে, সুর আমার কাছে নাই কোথেকে দিব আপনাকে, কথা কথা কাটা কাটাই হবে, আস্তে আস্তে ভলিউম বাড়বে, মাইকের ভলিউম বাড়লেই তো হলো না, আমারও তো ভলিউম বাড়তে হবে। আপনি মাইকের ভলিউম বাড়ায় দিলেন, আমার ভলিউম বাড়লো না, তাহলে তো আর আওয়াজ বাহির হবে না, ঠিক না? আর আমার ভলিউম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে। এই জন্য একটু অপেক্ষা করেন, কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশ্মন উনি বাহিরে ঘুরতে গেছে, এমন না, উনিও কিন্তু আমাদের সাথেই আসছে, কেননা উনি জানে যে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায়, কারো দিলে যদি কথাগুলো লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল, তাহলে ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে। এই জন্য সে আমাদের সাথেই আসছে, শুধু সে আসে না, আরেকজনকেও সাথে নিয়ে আসছে, যেটা সদা সর্বদা আমরা ভিতরেই বহন করে রাখি, আমাদের মনটা আমাদের ভিতরেই আছে। না, মনই শয়তানকে শয়তান তৈরি করছে, শয়তানের কোনো পিসাব ছিল না, সে কারো মুরিদ ছিল না, যে পিসাব মারা গেছে তাকে খেলাফত দিয়া দিছে আর সে কেয়ামত পর্যন্ত এটাকে পরিচালনা করবে, সে দরবার খুলে দিছে, এমন না, তার মনই তাকে বিরোধিতা করে, তার মনই তাকে গোমরা করছে। ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদভ্রষ্ট করছে, শয়তানের মনই শয়তানকে ধোকা দিছে, এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম, মাটিকে জ্বালায়া ইটো বানাস, আবার সব কিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস, তুই আগুনের তৈরি, মাটিটাকে সেজদা করবি তো করবি কেন। তার বুঝে আসছে, যুক্তি দিয়া তাকে বুঝাইছে, যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি, সবাই মনে মনে ভাবে কথাগুলো শুনি, ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে। ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা, সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই, বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি, বরিশালের থাকলে তো বইলেই বসবে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে, মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম, এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহ, আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কোটি গুণ বেশি জানে, কেন সে দীর্ঘ একটা সময় আরশের নিচে ছিল,
30,000 বছর টানা আরশের নিচে ছিল সে শুধু আরশের তওয়াফ করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মার খেয়ে গেছে বিদায়ে শয়তানও আমাদের সাথে আসছে মন তো আছেই আছে এজন্য আল্লাহর রাসূল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়ায় দেব যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে কিন্তু এটা পারাটা বড় কঠিন পারাটা বড় বড় কঠিন এত সহজ না এইজন্যই হাদিসে শব্দ আছে আলা ইন্না নারা সাহলুন জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরুবওয়া জান্নাত বড় উঁচা বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে তারপরে জান্নাত মিলবে আর বলছে জাহান্নাম সহজ আলা ইন্নাল নারা সাহলুন জাহান্নাম সহজ আলা ইন্নাল নারা সাহলুন জাহান্নাম বড় সহজ বিশাহওয়া শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায় তারপরে ফিরে আসবে এর আগে ফিরবে না তোমাকে কিচ্ছু করতে হবে না বিদায় ধৈর্য সহকারে ধ্যান দিয়া শুনবো তাহলে কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আছে যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলো পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শুনাইয়া দিছেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকেই আমি আরশের নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে আবার সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হলে প্রজেক্টরও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টর থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পরপর জিজ্ঞাসা করে চা খাবেন একটু পরপর জিজ্ঞাসা করে পানি লাগবে কেন না খাদেম থাকে তো কেন না সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে কনভেস পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নেওয়া যাবে আবার গাড়িতে বাড়ি পৌঁছায় দিবে আবার এদের জন্য সিকিউরিটিও থাকে এদের গেটও ভিন্ন থাকে এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না এদের জন্য গেটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে তো যুবককে যে যৌবন দিছেন এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এই জন্য আল্লাহ ঘোষণা দিছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন না 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 বাহিরের লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর মা বাবাও বইলা বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন নাই আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই শাব্বুন নাশাফি এবা সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহ তাহতা দিল্লি ইয়াউমা দিল্লু শাব্বুন নাশাফি ইবাদাতিল্লাহ আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরশের নিচে কিয়ামতের দিন সুপার ডিলাক্সে আমি জায়গা দিব শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য গ্যালারি তৈরি হবে যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপ আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটুপুটু খায় গড়াগড়ি খাইতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বিকুম সল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু ওয়াদখুলু জান্নাত রব্বিকুম ইমানটা বানাও
নামাজটা ঠিক করো, রোজাটা রাখো, মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। তারপরে পুরস্কার দিছেন, কেমন পুরস্কার? দুনিয়ার আধিপত্য হাজারো মানুষের হাতে, হাজারো শ্রেণীর হাতে, শ্রেণী বলা যায় মানুষ না, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। বাড়িওয়ালার ভাবি ভিন্ন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যদিও খুঁদলে নিচে এখনো পানি পাওয়া যাবে কামরা নিশ্চরে, রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি, কেন 30 হাত গভীর ছিল এখানে, 40 হাত গভীর ছিল কামরাঙ্গির চর। যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত। আজকের কথা বলতেছি না, শেষ 86-র কথা বলতেছি, তো পুরাটা চরই তো চোখের সামনে ভাসত, বাসমান। তো বাড়িওয়ালার ভাবি ভিন্ন, তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য, ঠিক না? মার্কেটওয়ালা হলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি আপনাদের এখানের একজন লোককে চিনি যেখানে মার্কেটের মালিক, আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে, মনে হয় এখানেই হবে কামরাঙ্গির চরে। উনি আমেরিকাতে থাকে, এখান থেকে টাকা যায়, ওইখানে বসে আরামে থাকেন, কিচ্ছু করেন না। জিজ্ঞাসা করলাম, কিছু করেন না, কিভাবে চলেন? হুজুর চিন্তা করেন না, আমার মার্কেটের দোকান আছে তো, 50-60টা দোকান আছে, যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাজারো শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আমি বিভক্ত দেখাইতেছি না, কেয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে। কেয়ামতের মাঠের সর্দার গরিব, কেয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব, কেয়ামতের মাঠের রংবাজ গরিব। যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য, সব ওরলোকে ফিট করতে পারেন। এই জন্যই হাদিসে আছে, কেয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে, হিসাব দিতে চলো, তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে, ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে, আর বলবে, আইয়ু হিসাব ইল্লানা, আমাদের কিসের হিসাব? বাগলি এখান থেকে, আমাদের কিসের হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে, জানবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, তর্ক বিতর্ক কিসের? গরিব, হিসাব দিতে রাজি না। তো আল্লাহ বলবে, শান্ত ভাষায় জিজ্ঞাসা করো, ভদ্র ভাষায় কেন দিবে না? তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে, যুক্তি থাকবে, বলবে, মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে মাল দেয় নাই, কিসের হিসাব? মালই তো দেয় নাই, সকালে আনছি, বিকালে শেষ, বিকালে আনছি, সকালে শেষ, নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, 1 তারিখে পাইছি, 20-25 তারিখে শেষ, মালই নাই, কি হিসাব? আল্লাহ স্বীকারোক্তি দিবেন, গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে, সাদাকু, এরা সত্য বলছে, মাল দেয় নাই। হায়, দুনিয়ার জোট কোনো জোট না, জোট তো হবে কেয়ামতের দিন। হ্যাঁ, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই আল্লাহ বুঝাইতেছেন, কেয়ামতের দিন জোট হবে, জোট, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই দিন জোট হবে, জোট, জোট বুঝেন, ঐক্য জোট, ওই দিন হবে জোট, গরিবরা জোটবদ্ধ হবে, স্লোগান দিবে, বলবে, আল্লাহ যখন বলবে সত্য বলছে, তখন বলবে, আইয়ু হিসাব ইল্লানা মা আতানা আল্লাহ মালা লিমাযা তুহাসিরুন ওয়া তুতাখারুন, কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছো? মাল তো দেয় নাই আল্লাহ, আল্লাহ তো বললো সত্য, মাল দেয় নাই, তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো? স্লোগান এটা চলবে। তো আল্লাহ ফেরে, আল্লাহ বলবে, আল্লাহ মাল নাকি দেখ নাই? ফেরেশতারা বলবে, মাল নাকি দেখ নাই? আল্লাহ বলবে, সত্য বলবে, কি করব? তো আল্লাহ বলবে, গত্তুহু মাস্তুরুহুম, তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো, কেননা এদেরকে সামনে যা শোনাবো, দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকেও জান্নাতে যেতে দিবে না, কেন না? কেয়ামত বদলার দিন, যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে, সেই ভালো যদি 1 গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে। এই জন্য হাদিস আছে, 1 গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে, 1 গ্লাস পানি। যে দোকানদাররা দোকানের সামনে ফ্রি পানি রেখা দেয়, হয় গরমের দিন রিক্সার থেকে নামছে, পিপাসা লাগছে, তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির, ওইখান থেকে 1 গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে, সে রাখছেই প্রতীক খাবে, ওই 1 গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে যাবে। কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই, বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই, চিত্র বোঝেন? আরে বোঝেন না কি চিত্র? চিত্র কি? ছবি তুলে রাখে না সে, যদিও তার দোকানের ক্যামেরা স্ন্যাপ নিছে, ছবি কালেক্ট করছে, কিন্তু এটা বেশি দিন ছিল না, হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে, 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরে রাখছেন। কেয়ামতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায়, আর যে পান করাইছে সে যদি না যায়, তো আল্লাহ ওই যে যাবে না, যে পান করাইছে, তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে, ওই যে চায় বদলা নিলে নিতে পারো,
তো হাদিসে আছে সেখানে গতি রোধ করবে, গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা, বিনিময়ে দিতে হবে, ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য, আমাকে বিনিময়ে দিবে তারপরে যেতে দিব না, এলে যেতে দিব না, কথা লম্বা হয়ে যাবে, সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না, আর জান্নাতের কেয়ামতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই, দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে ছিনতাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কেয়ামতের মাঠে কেউ ঠেক দিবে এটা তো জানতাম না, আল্লাহ জিজ্ঞাসা করবে কি ঘটছে আল্লাহকে পুরা শোনাবে আল্লাহ বলবে তুমি চিনো না, বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের কোনায় নাই, মেমোরি পুরা তালাশ করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই, আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে, এই যে দেখো তখন তার মনে আসতে বাধ্য হবে, তো আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও, তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে দিব তো দিব কর থেকে, তখন আল্লাহ রহমতে চোষ আসবে, আল্লাহ বলবে খুশ দিয়াদি ইয়াদি আকিকা ওয়াদখুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো, সময় অল্প আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, লম্বা সময় হতো তাহলে বোঝানো যেত, এই জন্য সময়ের স্বল্পতার কারণে কিয়ামতের দিন গরিবদেরকে আল্লাহ বলবে যে ডাকো আর লুকাও, এই জন্যই পরক্ষণে যা শোনাবে যারা দুনিয়াতে গরিবের উপরে দয়া করছে তারা সব পিছন থেকে এসে পাঞ্জাবি টাইনা ধরবে, কেননা কিয়ামতের মাঠ বদলার দিন, যে যার সাথে যা করছে ওটার বদলা দিতেই হবে, হুকুকুল্লাহ তো মাফ হবে কিন্তু হুকুকুল এবাদ একটাও মাফ হবে না, না 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 মাফ হবে না, আমরা তো হুকুকুল্লাই মানি না, হুকুকুল এবাদ করতে মানবো, হুকুকুল এবাদ বলতে তো আমরা চিনিও না জানিও না, খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি চাইতে চাই না, যেটা বুঝাইতে চাই ওইদিকেই চাইতে চাই, বিদায় ডাকবে লুকাবে তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জান্নাতে চলে যাও তোমরা না হিসাব না কিতাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিছেন, আজকে যারা দরিদ্র না বড়া গরিব না ধনী হয় হয় হয়, তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো তাহলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো, কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে, বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে, প্যান্ডামিক বুঝেন মনে হয় বোঝেন নাই, করুণার কারণে করুণার বিপর্যয়ের কারণে গত দুইটা ঈদ গেছে বহুত কামরাঙ্গি চরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই, মা হয়তো ঝরছে কোনো মতে আঁচল দিয়ে মুছা নিছে সন্তানকে জানতে দেয় নাই, বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে, ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই, কোরবানি ঈদ গেছে হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোস্ত কোথার থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে নাই, ঠিক না হবে কামরাঙ্গি চরে এরকম লোক না হবে না, সবাই বাড়িয়ালা না 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 না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে এরকম লোক হবে বাংলাদেশে হাজার, আল্লাহ তাইলে এই গর্ব দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত 500 বৎসর ভোগ করবে, 500 বৎসর না, কামরাঙ্গির চরেও কিছু দোকান আছে রিক্সাওয়ালা সামনে দিয়ে যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যে আল্লাহ আজ পর্যন্ত তো এতটুকু পয়সা দিলা না যে এই দোকানটায় ঢুকি আর এখানে কি তৈরি হয় কমসে কম একটা আইটেম হলেও খাই বা একটা আইটেম হলেও বাড়িতে নিয়ে যাই, এরকম দোকান নাই কামরা নিচ্ছে আপনাদের এই মার্কেটেই আছে ফাস্টফুড যেখানে বিক্রি করে ভালো ভালো নামি দামি হোটেল যেগুলো বিকালে চালু হয় রাত্র 1টা 1টা পর্যন্ত চলে, গ্রিল শিরিল বার্গার সার্গার কত রকমের আইটেমের খাওয়া, ঠিক না, হাজারো ব্যানওয়ালা ডেলি যায় আর মাঝে মাঝে দেখে এরকম কোন ক্যামেরা আসে নাই যে ওটার স্ন্যাপ নেওয়া যায়, স্ন্যাপ স্ন্যাপ বুঝেন চিত্র নেওয়া যায় যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে, কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই, ঠিক না, হ্যাঁ ওর দিলের অবস্থা কি হয়, এই জন্য দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না, যে তুমি 500 বৎসর ভোগ করবে, ধনীরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে তুমি থাকবে ওই পারে এরা থাকবে এই পারে, তুমি খাবে বার্গার তুমি খাবে মুরগি ফ্রাই তুমি খাবে গ্রিল, ওটা জান্নাতের গ্রিল দুনিয়ার গ্রিল না, জান্নাতের গ্রিল জান্নাতের,
500 বছর দেখায় দেখায় খাবে আর গরিতে টাইমই মরতে থাকবে যেদিন 500 বছর ওকে হবে হাদিসের শব্দ এইটাই তামাত্তামু খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া আল্লাহ বললে 500 বছর পুরা করো তারপরে তোমাকে আম গনিদেরকে জান্নাতে যেতে দেব এর আগে দেব না দারিদ্র তো আল্লাহ দিবেন আল্লাহকে পাওয়ার জন্য যৌবনও দিবেন আল্লাহকে পাওয়ার জন্য জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য যদি এটা না হইতো তাহলে সূর্য ওঠার সময় এই কথা কোনোদিন বলতো না আনা ইয়াউমুন জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ ও কামরাঙ্গীর চরের মানুষ আনা ইয়াউমুন জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ তোর কর্মের উপরে আমি সাক্ষী ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি সকাল থেকে সন্ধ্যা পাওয়া এটাও আল্লাহকে পাওয়ার জন্য নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না কোনোদিন তাহলে আল্লাহর রসুল চিৎকার দিয়ে এই সতর্কতা কোনোদিন করতেন না ইদা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা সকাল মিললো তো সন্ধ্যার অপেক্ষা করো না ওয়া ইদা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ সন্ধ্যা মিললো তো সকালের অপেক্ষা করো না বলবো কি করবো বলে বাদিরু বিল আমাল আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো দৌড় ফাফিরু ইলাল্লাহ দৌড়াও আল্লাহর দিকে কেন তোমার সব কিছু ঝুপড়িওয়ালার ঝুপড়িও অট্টালিকালার অট্টালিকাও রাজার রাজত্ব প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না যার দুটা মেয়ে আছে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল সঠিক পাত্রে তাকে অর্পণ করলো তো আল্লাহর রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ইদা মাতাল ইনসান ইন কথা আনহু আমালুহু ইল্লা খালাস এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না ওয়ালাদুন সালেহুন ইয়াদউলাহ নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে দুনিয়াওয়ালারা দেখতে পারে উপরে সামিয়ানা আছে দুনিয়াওয়ালারা দেখতে পারে দুনিয়া ছাদ আছে দুনিয়াওয়ালারা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে আল্লাহ বলে হাত উঠাইতে দেরি ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না সবগুলোকে আমি ডিলিট করে দিই সব পর্দাকে আমি সরায়া দিই তাহলে কোনোদিন এই কথা বলা হতো না আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না কেননা আমার কাছে সুর নাই আমি কোথেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া আমি দু চারটা উদাহরণ দেখাইলাম ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন আপনি আর কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা কত কয় টাকায় হয় 47 বাঙ্গারিগুলো বললাম না আরো বাঙ্গারি আছে 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহ পাওয়ার জন্য এই আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম আমার কাছে সামর্থ্য নাই বড় অ্যাবিলিটি লাগবে তাইলে তাকে হয়তো নিয়ে আসা যেতে পারে এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও অমুক ফলওয়ালাকে উমরা করাও প্রথম দিন দ্বিতীয় দিন সে ভ্রূক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনিই দেখতেছি তো তৃতীয় দিন বড় কঠোরভাবে দেখছেন কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল তো সে ঘুমের থেকে উঠছে কোনো মতে তার নাম্বার জোগাড় করছে করে তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই সে একটা অট্ট হাসি দিয়ে বলছে যে আমি তো নামাজই পড়ি না আমি আবার কি উমরা করব আমি তো মসজিদই চিনি না উমরা আবার কি করব আমি তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো পুরো কাহিনী খুলে বলছে তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না তোর ঘরের খরচও দিব চল তুই তো বাধ্য হয়েছে যাইতে উমরার থেকে যখন ফিরত আসতেছেন যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে এয়ারপোর্টের দিকে রওনা হবে তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই আবার জীবনে আসা হয় কি না হয় জানি না তো বলছে পড়া নেই
প্রথম রাকাত পুরা করছে দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না লম্বা সময় চলে গেছে ওঠে না শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই চলে গেছে তো শিল্পপতি ভাবতেছে মউটটা আমার হলো না কেন ওর হলো কেন দাফন কাফন করে চলে আসছে বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করত এর আমল কি ছিল কয় তুমি জামাজি পড়তো না মসজিদেই চিনতো না আবার আমল কিসের বলছে এরকম মউট হলো তো হলো কি কইরা কোন সূত্র অবশ্যই থাকবে বলে সূত্র একটাই আছে হয়তো হইতে পারে বলে সেই সূত্র কি বলে ফল বেচা যখন বিকালে বাজার করা ফিরতো তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য বাহিরে রাইখা আওয়াজ দিত বোন বাজার বাহিরে রাইখা গেছে ভিতরে নিয়ে যাস বলে এই আমলটাই তার ছিল তো শিল্পপতি বলতেছে হ্যাঁ এই আমলের কারণেই তার এই মৌত সত্য এটাই আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না সত্য এটাই যাকে যা দিছেন তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে সে বলে ঠিক আছে তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয় যে মৌত আমি স্বচক্ষে এর দেখলাম ধনীকেও ধন দিচ্ছেন আল্লাহকে পাওয়ার জন্য রাগ হয় না বাড়িওয়ালাকেও বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য সুন্দরীও কেউ সৌন্দর্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য যুবতীকেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য দারিদ্রকেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ যদি এটা না হইতো আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায় আছে কোন এক প্রশ্ন বুকে নিয়া সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না যে ১৬ বার ভারতের উপরে হামলা করার পরে ১৭ বার পুরো ভারতকে স্বাধীন করেন ভারত তার আন্ডারে আসে গজনীর আন্ডারে পুরো ভারত কেন বার্মা কেন থাইল্যান্ড কেন এই পুরো পট্টি তার আন্ডারে ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক প্রশ্ন নিয়ে আসে ঘুমায়া ছিল তার নিজের হাতের লেখা বড় আলেম ছিলেন আল্লাহওয়ালা ছিলেন শাসক ছিলেন তার মতো শাসক জমিন কিয়ামত পর্যন্ত পাবে কি পাবে না জানি না আমি আমার জানা নাই এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন তো শাসককেও আল্লাহ রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ হাদিস মনে উঠবো ভুলে যাবো এই জন্য বলতেছি হয় হয় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিছেন আল্লাহ পাওয়ার জন্য এই জন্য হাদিসে আছে আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা এক দিনের ইনসাফ যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো তাহলে হাদিস কোনোদিন রচিত হতো না আল্লাহর রসুল মুহাম্মদুর রসুলুল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাতিল হতো না আল্লাহর রসুল বলেন আদলু ইয়াউমিন এক দিনের ইনসাফ ইবাদাতা সিত্তিনা সানা ৬০ বৎসর সমূলে বন্দেগীর চেয়েও উত্তম শুধু উত্তম না ওয়েট ওজন বেশি মূল্যায়িত তো বেশি ইন্না ফিল জান্নাতি ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢুকার তাইলে এই হাদিস কোনোদিন আসতো না যেমন হাফেজের হাদিস আসছে হাফেজের যারা হাফেজে কোরআন এদের হাদিস আসছে কোরআনের ভিতরে হাদিসের ভিতরে ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইউকালু লাহু তুবা জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম হলো তুবা দেখবেন নদীর ওই পারে গেলে বিভিন্ন সিটির নাম আছে ঠিক না পিঙ্ক সিটি ঝিলমিল কেরানীগঞ্জের ওইদিকে চলে যাবেন তো দেখবেন রাস্তাঘাটে হাইওয়েতে হাঁটলে দেখবেন শত সিটি ঠিক না কি আছে না স্বপ্ন ধরা ঠিক না হ্যাঁ ওইখানে আইলি স্বপ্ন কোনোদিন আজ পর্যন্ত কেউ ধরতে পারবে না ওইখানে গেলেই ধরতে পারবে এমন চাল লাগানো আছে ঠিক না তো সিটি আছে জান্নাতের ভিতরে তু বানানের খালাক আল্লাহু মিন মারজান আল্লাহ মারজান দিয়ে তৈরি করতেন মারজান পাথর দ্বারা লাহু সাবঈনা আলফা বাবান যা ৭০,০০০ গেট আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকা প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হাফেজে কোরআন যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা গার্ড অব অনার দিবে গার্ড অব অনার গার্ড অব অনার বুঝেন হ্যাঁ গার্ড অব অনার দিবে শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে ৭০,০০০ অতিক্রম করার পরে শহর শুরু হবে তো ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে ৪০০ লি হাফিজুল কোরআন ওই শহরটা হাফেজে কোরআনকে দিবে আল্লাহ আপনি আঙ্গুল উঠেলে কি আর আসে যায় আপনি আজকে গালি দিলে কি বা আসে যায় হ্যাঁ আসতে দেন না যাওয়ার সময় তো আল্লাহ যা দিছেন এরকম আদেলের জন্য ইনসাফকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না
সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়া ঘুমায়া গেছেন প্রশ্ন নিয়া ঘুমায়া গেছেন স্বপ্নে আল্লাহর রাসূল আসছে আর আয়েশা বলছে সুলতান তোকে আল্লাহ মাফ করে দিতে যা রাজত্ব দিবেন তো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য দিবেন হায় হায় আল্লাহকে পাওয়ার জন্য দিবেন কসম খোদা আমার আলোচ্য বিষয় আজকে এটা কেন ইসলাহি প্রোগ্রাম জাইনা গমের কথা বলা লাভ নাই যাকে যা দিবেন কি জন্য দিবেন যাকে দৃষ্টি দিবেন তাকে আল্লাহকে পাওয়ার জন্যই দৃষ্টি দিবেন যাকে দেন নাই তাকেও আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিবেন দেন নাই এই জন্য হাদিসে আছে তাইলে কোনোদিন এই হাদিস হতো না من أخذ كريمتيه ثم صبر عليه الله বলে যার দুই চক্ষু আমি দৃষ্টি দেই নাই সে صبر করলো তো আল্লাহ বলে ওয়াজাব লাহুল জান্নাহ আমি জান্নাত তার জন্য অবদারিত করছি অবদারিত কেউ না গেলেও সে যাবে দৃষ্টি দিবেন আল্লাহকে পাওয়ার জন্য উদাহরণ দিব যদি আল্লাহ পাওয়ার যদি না উদ্দেশ্য না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজার উমরার সওয়াব এটা কোনোদিন আসতো না মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে হ্যাঁ ঘরে ঢুকছে মুস্কি হাসি দিয়া মা বাবাকে বারবার দেখতেছে মাও জিজ্ঞেস করতেছে মাথা ঠিক আছে এরকম করে তাকাইস কেন বাবাও কত কি হইলো এরকম করে তাকাস এতদিন তাকাইস না আজকে এরকম করে তাকাস কেন তো বলছে বুঝবেন না আপনারা মানি কি বুঝবো না বলে আমি দেখতেছি না আমি কবুল হজার উমরার সওয়াব কামাইতেছি আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ হজ্জে মাবরুর কবুল হজ আল্লাহ বলেন এর বদলা জান্নাত ছাড়া আর কিছু না হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ তাইলে দৃষ্টিও দিবেন আল্লাহকে পাওয়ার জন্য সাথে আরেকটা শব্দ যোগ না হলে ভুল হয়ে যাবে আমার সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না ওয়া ইন তুতিউহু তাহতাদু আমার নবীকে পাইলা তো আমাকে পাওয়া গেল ইন তুতিউহু তাহতাদু আমার নবীকে পাইলা আমাকে পাওয়া গেল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার নবীর সে আমার যে আমার নবীর কে বলে কোরআন দিতেছি আমি কোরআন আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসব তাইলে কোরআনের এই আয়াত কোনদিন আসতো না ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলে শুধু ভালোবাসবো না শুধু ভালোবাসবো না তুই হাজারো করিস না কেন উল্টা পাল্টা এটা সেটা আমি আল্লাহ দেখো কিছু দেখব না ইয়াগফির লাকুম যুনুবাকুম এর অর্থ কি জানেন কি কি তরজমা আরে হুজুররা কি তরজমা করে সমস্ত গুনাহ মাফ করে দিব ঠিক না আসলে এটা না তরজমা হইলো তুই যা করিস আমি দেখো দেখব না কেন তুই আমার নবীকে ভালোবাসিস তুই আমার নবীর সাথে সম্পর্ক বিদায় আমি দেখো এই জন্যই কোরআনের আরেক আয়াত আছে ওয়া আফুওয়ান কাসির আমি দেখো দেখি না লেখাও লেখি না দৈরাও ধরি না কিচ্ছু করবো না তুই আমার নবীর আমার বন্ধুর না আমরা তো নবীকে চিনি না ঠিক না চিনি হ্যাঁ নবীকে চিনি না নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না জানেন কিচ্ছু জানি না নবীকে চিনি না নবীকে ওইদিকে গেলে আমি হারায় যাব কেন আমার মনের বাসনাই এখন ওইদিকে গেলে আমি হারায় যাব বিলকুল হারায় যাব নবীর ভিতরে আমি হারায় যাব যে নবী কে এই মাসেই আসছিলেন বারোই রবিউল আউয়াল মাইনা নিলাম বারোই রবিউল আউয়াল কে আসছে যা আসতে দেরি যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি না শরীর ফাইটা সুগ্রান বাহির হইতে দেরি করে দেয় আমি না ঘরে থাকলেও পুরো মক্কা সুগ্রানের মোহিত হইত রাস্তায় বাহির হলে পুরো আলো বাতাস সুগ্রান আর সুগ্রানে ছড়ায় যেত বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না এখনো বৈধ না সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ বিধবা সুঘ্রাণ লাগায় ঘরে শুধু সুঘ্রাণ লাগায় না যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয় তুফান চালায় দেয় শ্বশুর শাশুড়ি নিয়ে বসছে যে এত সুঘ্রাণ কোথেকে আসে তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই তো বলছে আব্বা আম্মা শরীরে সুঘ্রাণ না থুতুতেও সুঘ্রাণ বলছে এটা লাগানো সুঘ্রাণ না এটা পেটের বাদশার বদৌলতে সুঘ্রাণ এটার কারণে সুঘ্রাণ
বলছে আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে যেদিন পেটে আসছে বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়ালগুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আমিনা সালাম, ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হতে দেরি রাত্রে আকাশের তারাগুলা ছুটা এসে সালাম দিতে দেরি করে, এখনো অস্তিত্বই হয় নাই, দুনিয়াতে আসেনি না, সালাম আমিনা সালাম। বসে আমিনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমিনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেন আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না, এই জন্য সূর্য দূরের থেকেই বলে সালাম আমিনা সালাম। বারো জন রসুল আইসা সালামের মালা পড়াইয়া দিয়া গেছেন, আসিয়া মরিয়াম উম্মে কুলসুম মুসা আলাইহিস সালামের বোন তিনজন আইসা আমাকে মালা পড়াইয়া দিয়া গেছে। বলে আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে, পাথরে পা দিতে দেরি, যত উত্তপ্তই হোক ঠান্ডা হইতে দেরি করে না, আমি বাহিরে যাইতে দেরি মেঘ ছুটা আইসা আমাকে ছায়া করতে দেরি করে, যেদিক দিয়া যাই ওদিকের তরুলতা পাথর পর্যন্ত আমাকে সালাম দেয়। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে মা শুনেন, কুয়ার কাছে যাইতে দেরি আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই, কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে, আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না, আমি না কেন চলে আসলি, আমাদেরকে বেরজ্জত কেন করলি, আমাদেরকে ছোট কেন করলি, তুই আসলি কেন, তুই খবর পাঠাইতি আমরা চলে যাই বর্তন ঘোড়া দিয়ে আসতাম, তোর পেটে দুজাহানের বাদশাহ পেটে থাকা অবস্থা, পরের গুলা বাদই দিলাম, হারা যাবো আমি এটার ভিতরে মোহাম্মদুর রসুলুল্লাহকে। এই জন্য আল্লাহ কোনোদিন বলতেন না, এই হায়াত কোনোদিন আসতো না, এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আর একটা যুক্ত করা একান্ত জরুরি, নাহলে ভুল হয়ে যাবে আমার, সেটাই বলতেছিলাম যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রসুলকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে রাজি করার জন্য দিছেন, আল্লাহর রসুলকে রাজি করার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহর রসুলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম, যুবকের যৌবন এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্রতা, দরিদ্রের দারিদ্রত এই উদ্দেশ্য, বাদশার পাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য, আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না, ষাট সত্তর বছর পাইলেই কি আসে যায় আর না পাইলেই কি আসে যায়, যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে, জান জান কামরাঙ্গীর চরওয়ালারা লালবাগ কিলা বেশি দূরে না, এখনো রাখা আছে লালবাগ কিলার, আমি জানি না এখন রাখা আছে কিনা, হয়তো 30-40 বছর হবে আমি লালবাগ কিলার ভিতরে ঢুকি না, ছাত্র জমানায় ঢুকছিলাম, এরপরে আর ঢুকা হয় নাই, উপরে গোসলখানাটা এখনো রাখা আছে কিনা জানি না, যেইখানে এই কিলার মালিকের মেয়েরা উপরে গোসল করত ওই গোসলখানা এখন রাখা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা যখন দেখছি তখন ওটাও ভাঙ্গা চোড়া ছিল, হয়তো এখন বিলীন হয়ে যাবে, যান ঐতিহ্য সবারই রাখা আছে, ঈশাখার রাজধানীও রাখা আছে, লালবাগ কিলাও রাখা আছে, নব কি বলে আহসানুল্লাহর আহসান মঞ্জিলও রাখা আছে, রাজা বীর বিক্রমের বিক্রমপুরও রাখা আছে, ঠিক না, নাটোরের রাজার রাজার বাড়িও রাখা আছে, যান নাটোরেও রাজবাড়ি আছে, যা দেখেন রাজার বাড়ি এখনো রাখা আছে, আর রাজবাড়ি ফরিদপুরে যান ওইখানেও রাজার বাড়ি রাখা আছে, দিনাজপুরে যান স্বপ্নপুরী এখনো রাখা আছে, শুধু শুধু যদি এটাই না হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম ওয়াসালুহুম আইনা হাল্লু, যাও যাও পুরান ঐতিহ্য দেখো, দেওয়া হয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, রসুলকে পক্ষে নেওয়ার জন্য, দুনিয়া তো 60-70 বছর, এখানে যে আসছে তাকে চলে যেতে হবে, থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে, দুনিয়া উন্নত হতে পারে, লাইফ সাপোর্ট নামের মেশিন তৈরি হতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে, প্রতিরোধ করা যাবে না, মৃত্যুর প্রতিষেধক কোনোদিন তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না, যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে, কি সান্ত্বনা নাম কি অর্থ কি ইংরাজি, এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না, লাইফ সাপোর্ট, ঠিক না, লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না, কি খুব ভালো লাগে, ঠিক না, আমাদের দশা তো এরকম হলো, রাগ হয়ে যাবেন বললে, গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে তিন দিকে লেখা ছিল, পিছেও দোনো দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে,
তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা এটা মোছার দরকারটা কি এটাই চালাইতে থাকি একটা ভাব তো আছে না জাপানি লেখা গাড়ি একটা ভাব আছে না এত টাকা দিয়ে গাড়ি কিনলাম মানুষে দেখবে আমার গাড়ি ঠিক না তো চালাইতেছে কয়েকদিন পরে কোন জাপানিজ আসছে বাংলাদেশে তো সে আরেক গাড়িতে ছিল এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব ভাব নিয়া কেন গাড়ি আলাগো ভাবই তো ভিন্ন থাকে ঠিক না হ্যাঁ ঠিক কোন রাগ হয়ে গেলেন হ্যাঁ আপনিও দেখবেন গাড়িতে উঠা এসি ছাড়লে ভাবই ভিন্ন রকম হয়ে যায় ঠিক না তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতে ছিল তো তোর দুবাসি জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন কই গাড়ির লেখা দেখা মানে কই গাড়িতে কি লেখা আছে গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই তিন দিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায় সবাই চিনে আমার গাড়ি এটা তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে হাসিস কেন কয়টার লেখা দেখা কয় কি লেখা ওইখানে কয়টার তিন দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি বেচা কি বেচা আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই না জানি কি লেখা আছে ঠিক না হ্যাঁ ঠিক না লেখা আছে লাইফ সাপোর্ট নো সাপোর্ট এটা লেখা নাই যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফিরা হবে না যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না আত্মীয় স্বজন ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না চলে গেছে লাইফ সাপোর্টে ঠিক না ও মেরে দোস্ত সত্য এটাই চলে যেতে হবে বিদায় যাকে যা আল্লাহ দিছেন যতটুকু দিছেন যেটাই দিছেন পায়ে হাত রেখা আবারও বলতেছি আল্লাহকে পাওয়ার জন্য দিছেন রসুলকে পাওয়ার জন্য ষাট সত্তর বৎসরে কে কি পাইল হয় হয় সবার ঐতিহ্য যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে কি আমার কথা বুঝে আসলো না মনে হয় বুঝাইতে পারি না বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে আর যে পায়া কবরে চলে গেছে তারটাও মাথা উঁচা করে দাঁড়ায় আছে চলে যেতে হবে এখান থেকে ষাট সত্তর বছর বিদায় পাওয়া না পাওয়া বিষয় না আমার কথা যদি বোঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া আল্লাহর রসুলকে পাওয়া যে আল্লাহ পাইল আল্লাহর রসুল পাইল সে দুনিয়াও পাইল আখেরাতও পাইল সে বাদশাহ হইল বাদশাহ আল্লাহ যদি বাদশাহ না হইতো তাহলে কোরআনে আয়াত কোনোদিন আসতো না ওয়ুতিহি মুলকান কাবীরা আল্লাহ কোনোদিন বলতেন না শুধু রাজত্ব না তোকে বিশাল রাজত্বের অধিকারী বানিয়ে দিলাম বিশাল রাজত্ব কত বড় রাজত্ব কত বড় বিশালত্ব সারা দুনিয়া সারা দুনিয়ায় যতগুলো দেশ আছে সমগ্র দেশ মিলায়া ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়া সত্তর হাজার সদস্য নাই আপনার সব নেটে যুবকদের কাছে মোবাইল আছে তারও নেট খোলা থাকলে সার্চ দিয়ে দেখতে পারে সারা দুনিয়ায় যত দেশ আছে ন্যাশনাল অ্যাসেম্বলি বুঝেন তো ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সত্তর হাজার মেম্বার নাই সদস্য নাই আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে ওটার ভিতরে সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে আপনি ওটার রাজা হবেন রাজা চিরদিনের রাজত্ব কোনো 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 অপোজিশন থাকবে না সব পজিশনে মা তাস্তাহি আনফুসুকুম এটার তর্জমাই হলে এটা সত্তর পজিশন সব জায়গায় তোর পজিশন সব কিছু তোর পজিশন মতো তুই যা চাবি তা হবে যা চাবি তা ওই রাজত্ব আল্লাহ নাহলে আল্লাহ কোনোদিন বলতেন না এই কথা ষাট সত্তর বছর চলে যেতে হবে দুনিয়া যে পাইছে তার ঐতিহ্য রয়ে গেছে যে পায় নাই তার আশার ঐতিহ্য বুকে হয়তো রয়ে গেছে যে আমি পাই নাই দুনিয়ার কিচ্ছু এটাও একটা ঐতিহ্য যেমন বলে না আদু ভাই কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাশ করতে পারে নাই ঠিক না পড়ছেন না পুরারা পড়ছে এখন মনে হয় ওই সমস্ত পড়ালেখা বলতে নাই ও ঠিক না আছে কিনা আমি জানি না হয়তো আগের যুগে দাড়ি পাকা জানা যারা জেনারেল শিক্ষিত আছে এরা পড়ছে আদু ভাই চলে গেছে ইংলিশও ছিল বাংলায়ও ছিল কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করা হয় না ঠিক না ওই ঐতিহ্য কবরে নিয়ে চলে গেছে গরিব গুরবতের ঐতিহ্য নিয়ে কবরে চলে যেতে পারে তাতে কিছু আসে যায় না কিন্তু আল্লাহকে পাইলো আল্লাহ রসুলকে পাইলো সে বাদশাহ বিদায় আমাদের এই ছোট্ট জীবনটা ভিতরে যা আছে যা আছে যা আছে যত সম্পর্ক আছে যা কিছু আমাদের সাথে সংযুক্ত আবারও বলতেছি আমি বারবার সব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমি দু চারটা দেখাইছি যুবকের দিলে লাগছে কি লাগে না জানি না আমি যৌবন আল্লাহকে পাওয়ার জন্য এই জন্য যদি এটা না হইতো তাহলে আল্লাহ যুবকদেরকে দেখে কিছু যুবককে দেখে আল্লাহ কোনোদিন লজ্জা পাইতেন না আল্লাহ শুধু লজ্জা পান না আল্লাহ কোনোদিন এই ঘোষণা দিতেন না লাউলা ইয়া শাবাব
যুবক তুই যদি না থাকতি লাজালতুস সামা হাতিদা আকাশ বহুত আগে লোহার হইতো ওয়াল আরদা সাফসাফা জমিন বহুত আগে তামার হয়ে যাইতো ওমা আনসালতু মিনাস সামাই কাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা ওয়াল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা শুধু করুণা না করুণার প্যান্ডামিক না একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিলাম আর আল্লাহ এটার ভিতরে বৈধ হইতেন বৈধ অবৈধ না জুলুম হইতো না আজকে আল্লাহ পাঁচ ওয়াক্ত ডাকে লাউড স্পিকার দিয়া ডাকে আওয়াজ মুয়াজ্জিনের হতে পারে কিন্তু আহব্বান আল্লাহ আহব্বান আল্লাহ দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে কোন মেহমানের জন্য দুনিয়ার ইতিহাসে কোন বাসায় এর চেয়ে উত্তম শব্দ আল্লাহ তৈরি করেন নাই হাইয়া আলা সালা আল্লাহ নিজের মেহমান বানায়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকেন তারপর কার ব্যাখ্যা করা যুবক একদিকে দোকানওয়ালা আরেক দিকে হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে দোকানওয়ালা দোকানে ঘাটওয়ালা ঘাটে রোডওয়ালা রোডে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে ঘরওয়ালা ঘরে বাড়িওয়ালা বাড়িতে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে সবাই নিজের জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে ধ্বনি যায় আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ 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 ডাকে দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লুঙ্গির খবর থাকে না সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইলে এক মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দেওয়া শুরু করে মাঞ্জা চিনেন আপনি মানুষ হলে কি হবে ডাকায়া তো না ডাকায়ালারা মাঞ্জা চিনে আপনারা চিনবেন না আমি বড় হয়েছি তো পুরান ডাকা এই জন্য মাঝে মাঝে ডাকায়া কথা চলে আসে আর কি এক মাস আগের থেকে কাপড় মাঞ্জা দিতে থাকে ঠিক না সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইছে অথচ আল্লাহ ডাকে যার হাতের ভিতরে আমার জান কে বলতে পারবে যে আল্লাহ মারতে চায় আর ওকে কেউ মারতে পারবে না মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে এটাই সত্য যার হাতে আমার জান ইউহি ওয়া ইউমিত ইচ্ছা করলে চটকায় নিয়ে নিতে পারে না পারে না কি আপনি ভাবতেছেন সুস্থ হ্যাঁ আজকে উঠে দেখেন পেপার দশতলার ছাদে গেছে সেলফি তোলার জন্য ওইখান থেকে সেলফি যায় নাই মৌতের খবর গেছে মৌতের খবর যুবক পাও ফসকায় ওইখান থেকে পড়ছে আর মরছে আজকে পেপারে আছে আজকে আজকের খবরে আছে সময়ের খবরে আছে আজকের দশতলায় উঠছে সেলফি তুলতে সেলফির খবর জানে মৌতের খবর যায় ওই আল্লাহ এক পদের মালিক না শুধু আল্লাহ না আল্লাহ রহমানো আল্লাহ রহিমো আল্লাহ মালিকো আল্লাহ কুদ্দুসো আল্লাহ সালামো আল্লাহ মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আতীবুল গফুরুল শাকুরুল আলিদুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুল শাহিদুল হাকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশীদ ওয়াস সাবুর জাল্লা জালালু আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে শুধু শুধু বলেন মোল্লাদের মুখের কথা না না আসতে দিন শুধু শুধু হাদিসে আসে নাই এক ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে তো 2,88,00,000 বৎসর আল্লাহ চালায়া ছাড়বে কেন আল্লাহ বৈধ আল্লাহ বলবে আমি ডাকছি আমি দুনিয়ার সাধারণ পদের মানুষ ডাকছে তোর লুঙ্গির খবর ছিল না তোর প্যান্টের খবর ছিল না বড় ভাই ডাকছে না যায় করব কি অমুক ডাকছে তমুক ডাকছে আল্লাহ বলে আসাদ্দু আন আকশা আসাদ্দু আন আকুনা আকবার আমি আল্লাহু আকবার আমি সবচেয়ে বড় আমি তোকে পাঁচবার ডাকছি পাঁচবার পাঁচবার ডাকে কয়বার পাঁচবার ডাকে আল্লাহর জন্য ডাকে না আমার জন্য ডাকে আপনার জন্য ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে সম্মানের জন্য সম্মানের মালা নিয়া ডাকে এই জন্য হাদিসে আছে ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা সাইর আল্লাহ বলে মসজিদের আঙ্গিনায় পা দিতে দেরি আমি তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করি এই সম্মান দুনিয়াতে দেখা যাবে না কেননা নেটওয়ার্ক এখানে ফুল না আমার কথা হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের কামরাঙ্গি চোর এরকম জায়গা আছে মার্কেট আছে সেইখানে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না না নাই হ্যাঁ কি হ্যাঁ কি নেটওয়ার্ক কি পুরো দেশেরটাই নাই এই জায়গাটা নাই ঠিক না হ্যাঁ কেন আপনি ঢুকে গেছেন এমন জায়গায় যেখানে নেটওয়ার্ক কভার করে না ঠিক না আজকে শোনানো যাবে দেখানো যাবে না কেন এখানে নেটওয়ার্ক নাই এখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক যেখানে আছে আমি মাঝে মাঝে বলি যে আমাদের আকলটা অপরিসীম দিছেন আল্লাহ অপরিসীম কিন্তু খুলছে 3% 4% কেন জানেন নেটওয়ার্ক পায় না যেখানে গেলে
যখন আখেরাতে যাবে ওখানে ফুল নেটওয়ার্ক পাবে তখন 100% খোলা যাবে হ্যাঁ 100% খোলা যাবে যেরকম অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না দুর্বল ফোন আসলেও কয় এরকম কেন কথা কাটা কাটা আসে আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক মানে ঠিক নাই ফুল পায় না আপনি ভালো জায়গায় বাহিরে আসেন নেটওয়ার্ক পুরা নাই এইজন্য কথা কাটা কাটা আসে এটা খোলে না 3% খুলছে কারণ নেটওয়ার্ক নাই আপনাকে বোঝানো যাবে দেখানো যাবে না আল্লাহ বলে শরমানের মালা পড়াই কিরকম শরমান আজকে এখানে দেখা যাবে না স্কিন ছোট হ্যাঁ কি 48 ইঞ্চি ছবি আপনি দেখবেন 12 ইঞ্চি টিভিতে এটা ছোটই এটাকে দেখানো যাবে না কারণ ছবির সাইজ হলো 48 ঠিক না তখন স্কিন লাগাইতে হবে 60 ইঞ্চি ঠিক না কইবেন তো আমগো ঘরে আছে 60 ইঞ্চি ঠিক না কি রাগ হয়ে গেলেন কোন ঘর খালি আছে কামরাঙ্গীর চর যে ঘরের ভিতরে টেলিভিশন না আছে হ্যাঁ রাগ হয়ে যাবেন রাগ হয় না পায়ে হাত রাখি চালান রিক্সা তারপরে নেটের ডিশের লাইন আছে হায় 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 কেমনে বুঝাবো আমি আপনাদেরকে আসেন পায়ে হাত রাখা বলতেছে আল্লাহ চাকে যা দিছে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছে 60-70 বছরের জীবনকে গুছানোর জন্য দেন নাই অপূরন্ত জীবনকে গুছানোর জন্য দিছেন জান্নাতকে অর্জন করার জন্য দিছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন জান্নাতকে নেওয়ার জন্য দিছেন যুবক তোমাদেরকে আমি বেশি বলি তোমাদের পায়ে হাত রাখা বলি তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন বিদায় আজকের থেকে শিখো আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহকে পাওয়া বড় সহজ বড় সহজ এত সহজ লব্য দুনিয়াতে কোনো বস্তু নাই আল্লাহকে পাওয়া আল্লাহ রসুলকে পাওয়া যত সহজ এর চেয়ে সহজ লব্য দুনিয়ায় কোনো বিষয় নাই কোনো জিনিস নাই যদি তাই না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না গুনাহ করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে আল্লাহ বলে আলিম আবদি আন্না লাহু রব্বা ফাগফারতুলা আল্লাহ বলে তোর চিৎকার চিৎকার রয়ে যায় নাই তোর চিৎকার সবকিছু ব্যাথ করে আমার আরশ পর্যন্ত এসে কাঁপায় দিছে আমি আল্লাহ পর্যন্ত কাঁপা গেছি তুই আল্লাহ বলে চিৎকার দিছিস আল্লাহ করলাম কি এখানে মাপ চাওয়া নাই আল্লাহ বলে কি আল্লাহ বলে স্বীকারোক্তি দিলি যা তোকে মাফ করে দিলাম যদি এটা ঠিক থাকে আপনি ভাবনা ঠিক থাকে তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত সহজ আল্লাহকে লওয়া কত সহজ আল্লাহকে পাওয়া কত সহজ আল্লাহর রসুলকে লওয়া কত সহজ হায় হায় ওই রসুল তাহলে এই হাদিস কোনোদিন আসতো না আরশে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন কালা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস চাচাও চাইতে আসি না মেয়েও চাইতে আসি না আমার ফ্যামিলিও চাইতে আসি না আমার গোষ্ঠীও চাইতে আসি না আমার বংশ গোষ্ঠী চাইতে আসি না আসআলুকা উম্মতি আমি উম্মত চাইতে আসি এইখানে উম্মত এইখানে উম্মত তার লজিক দিতেছেন যুক্তি দিতেছেন আন্তা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম আপনি রব্বে করিম আগে আমি নবিয়ে রহিম পিছে কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়াল রহিম দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি আছেন শেষে আমি পাহারা দিতেছি দুইজনই আমাদের মাঝখানে আমাদের উম্মতকে আমার উম্মতকে রেখা দিছি এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে আমি মনকে বুঝাইতে পারবো নবীকে পাওয়া যদি সহজ না হইতো তাহলে নবী এই কথা কোনোদিন বলতেন না আল্লাহ গ্রান্টি দিতেছেন কসমতুল কিয়ামত কিসমাই কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আমি জানি আনতা তাকুল উম্মতি আমি জানি 16 লক্ষ নবী 312 জন রসুল কেউ কিয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা মা বাবার নামও নিবে না সবাই বলবে নফসি নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আপনিই একা যে আজকে উম্মতি বলতেছেন কবর থেকে উম্মতি বলতে বলতে উঠবেন কিয়ামতের মাঠে উম্মতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন বিদায় কিয়ামতের পাশটা আপনাকে আমি বানায় দিলাম আনা মালিক ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আপনি কিয়ামতের মাঠের কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আনতা তাকুল উম্মতি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি আমার রহমত রাখা আছে সালতোতা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো সাফি তুসাফা আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো কেননা আমি আপনাকে রাজি করেই ছাড়বো আল্লাহ রসুল বলছে ফালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমি আপনি আমাকে রাজি করা ছাড়বেন তাহলে শুনে নেন একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না না আল্লাহকে পাওয়া সহজ আল্লাহ রসুলকে পাওয়া সহজ এই জন্য কথা শেষ যদি বুঝাইতে পারে থাকি তাহলে নিয়ত করেন এই জলসার থেকে ইসলাহী প্রোগ্রাম থেকে যে না যুবকদেরকে বলবো যেই পর্যন্ত আওয়াজ যায় সবাইকে বলবো পক্কা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবই পাবো সঙ্গে নিবই নিব রসুলকে রাজি করবই করব রসুলকে রাজি করবই করব আর করা সহজ কিন্তু প্রথম সূত্র হলো এটা প্রথম সিঁড়ির ধাপ হলো এটা প্রথম বস্তু হলো এটা যে আজকের থেকে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলবে শরীরের ভিতরে রূহ থাকবে নামাজের সাথে কখনো আপোষ করব না করব না করব না করব না
কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বে পাক্কা ওয়াদা নামাজ তাইলে আমি মনে করব আপনাদের স্থায়ী প্রোগ্রাম সাকসেস যদি আজকের থেকে আমরা ওয়াদা করি যেখানেই থাকি আবারও মনে রাখেন সূত্রটা আসল কথাটা হেডলাইনটা আল্লাহ যা কিছু আমাকে দিয়েছে আল্লাহ পাওয়ার জন্য দিয়েছে আলেম কে আলেম দিছে এটা আল্লাহ পাওয়ার জন্য বুজুর্গ কে বুজুর্গি দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য আরে নবী কে নবুয়ত দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য সব কিছু দিছেন আল্লাহ কে রাজি খুশি করার জন্য আল্লাহ কে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহ কে পাওয়ার জন্য আর আল্লাহ কে যে পাইলো সে এইখানেও বাদশা ওইখানেও বাদশা এটা দিয়ে শেষ করতেছি কিছু না পাইলো বাদশা হ্যাঁ আপনি বুঝবেন না অনেক বাদশা আছে বাদশাহী নাই কিন্তু কি হ্যাঁ কিন্তু কিন্তু বাদশা ইন্না লিল্লাহি ইবাদান তাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না আল্লাহ বলে আমার কিছু বান্দা আছে যারা বাদশাদেরও বাদশা শুধু বাদশা না রাজাদেরও রাজা রাজা দিরাজ যারা রাজা দিরাজ ওরা চাইতে দেরি আমি দিতে দেরি করি না লাউ আকসাম আলা আবার রাহুল্লাহ ওরা কসম খাইতে দেরি আমি পুরা করতে দেরি করি না হ্যাঁ একটা উদাহরণ দিয়ে শেষ করি ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র বধুও যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্ধার করে ফেলছে স্বামীকে ডাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে নাই যৌবনী শক্তি সয়তো সয় কি করে তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একদমা করা একত্র করা বৃদ্ধের কালে বসায় আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলো হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন ওয়াল্লাহ তোকে তা চোখে দেখা যায় না ও তারা কুল্লা শাই তুই সব দেখিস ফারা তারা মাবি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় সে জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বুঝছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেন্ত সে জান নিয়া নিছে জান এটাই সত্য আল্লাহকে পায়া যান পাওয়ার মতো পায়া যান তাইলে আপনি এখানে থাকলেও বাদশা আপনি বলবেন আমরা তো অনেক কিছু দেখি আল্লাহ করে না কেন হ্যাঁ আল্লাহর এখানে দের আছে আন্ধের নাই আল্লাহ দেরি করে কিন্তু অন্ধকার নাই করবে আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক তরশু দুনিয়ায় না হোক আখেরাতে করবেই করবে এটাই সত্য বিদায় আমার কথা হলো আল্লাহকে পাওয়া রসুলকে পাওয়া আমাকে চা দিছে হাত দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য পা দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য কান